হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে স্নান করার পরে ভিডিওটা স্টার্ট করছি। মা স্নান করে আসার 5-10 মিনিট পর পর আমিও স্নান করে নিয়েছিলাম। তো সকালে যা সমস্ত কাজ থাকে আজকে সেরকম তোমাদের সাথে কিছু সেরকম কী কিছুই শেয়ার করিনি। দিয়ে মা রুটি বানাচ্ছে, তোমাদেরকে দেখাবো। রুটি, শাক, শাক বানানো হয়ে গেছে। আমি যখন স্নান করতে গেছিলাম সে সময় শাক বানানো হয়ে গেছে। তো এখন রুটি বানাচ্ছে, ওইটা দেখাবো তোমাদেরকে। আরও আজকে বাইরে একটুখানি কাজ আছে, সেটা দেখাবো। যখন যাব তখন দেখাবো, ঠিক আছে? এখন যাবো না, এখন ধরো 8:15 মতো বাজে। তো এখন একটুখানি বসে থাকি, তারপরে তোমাদের সাথে যখন আবার যাব বা ব্রেকফাস্টে কী খাই সেটা দেখাবো। আজকে রুটি দিয়ে টক দই আছে, ওটা খাবো। দেখো এই জায়গাটা একটা কী যেন পুষ্করের মতো হয়েছে। এটা অনেক দিন না, 4-5 দিন হয়ে যাচ্ছে এরকম হয়ে আছে। এই যে মা রুটি বানাচ্ছে, তো মাকে সামান্য হালকা হালকা একটুখানি হেল্প করে দিয়েছি। আর এই যে রুটি দেখো, মোটামুটি ভালোই হয়েছে, খারাপও হয়নি। আর মার শাক বানানো, পটল ভাজা সব হয়ে গেছে। ঘুরে বেড়াও, তুমি আসবি, ভিতরে আসবি নাকি বাইরেই টোটো করে বেড়াবি? আয় একটু খাবি। এই ও আসবে না, তার জন্য তাকাচ্ছে না। থাক তুই ওখানেই থাক। তাহলে দেখো এখন এখানে বসে পড়েছি। মা এখন এই যে রুটিটা আর বললাম না, সেই টক দই দিয়ে খাবো। তো মা রুটি মাখিয়ে দেবে, দিয়ে একসাথে খাবো। ও নিচে রাখো না বোতল জায়গা না হলে। দিয়ে আর কি করবো, আর কিছুই করবো না। তোমাদের সাথে যখন কথা বলছিলাম দেখলাম মন্টু এসে ধূপ করে বসিয়ে পড়েছে। ওকে ভিতরে আসার কথা বললাম, ও আসলো না, শুধু পাড়ায় ঘুরে বেড়ায়, আসবে না। যদি কেউ ধরো ওকে মারলো, খুব পায়ে ব্যথা, সেই সময় আসবে। এসে ওর তখন ভিতরে ডাকার দরকার নেই, ও একাই চলে আসবে। এত দুষ্ট, আসবে না যখন ভালো থাকবে। শয়তান না, আর কতবার করে বলছি তোকে, একবারও আসছিস না কেন? তো এই দেখো একটা জিনিস দেখায়, এই ঝুড়িটা উল্টে আছে, একটা হনুমান এসেছিলো এই জায়গাটা। আমি ওই জায়গাটা বসে আছি, দেখছি হনুমানের মুখ আমি, আর মা একটুখানি শুয়ে আছে হালকা মতো। এই ফুলকপিটা তুলে নিয়ে চলে গেছে, এমন করে হেই করেছি ও ফেলে দিয়ে দৌড়েছে। দিয়ে এটা উল্টে দিয়ে চলে গেছে, এখন দরজা মজ্জা দিয়ে এই বসছে। তো ওখানে কটা জেরক্সের দরকার ছিল আর কি, জেরক্স করা হয়ে গেছে। এখন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আছি, আর এইদিকে বাজার। তো বাজারটা ছেড়ে এসে পঞ্চায়েতে, আর ওইটা একটা মন্দির দেখলাম, তাই একটু দেখলাম। আর প্রচণ্ড ভারে রৌদ্র ছিল, তো যে কাজে গেলাম বলে লাগবে না। দিয়ে চাল নিলাম, চাল নেওয়ার দরকার ছিল মা মিষ্টির দোকানে। এই চালের বস্তাটা নিয়ে আসলাম, স্কুটি এখানে রেখে দিয়েছি, মা এখানে নামিয়ে এখানে রাখলো। প্রচণ্ড পরিমাণে রৌদ্র আছে বাইরে দেখায়। এই দেখো একদম খুবই রৌদ্র, মনে হচ্ছে আগুন। তো আসার পরে তোমাদের সাথে আর দেখা হয়নি, প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল তো সেই কারণে। দিয়ে এখন হচ্ছে 1টা বাজে, তো খাবো, খাওয়ার পরে একটু গড়াগড়ি খাবো। চুলটা এভাবে নিয়ে গুটিয়ে এখানে বেঁধেছি, এই দিক দিয়ে এইভাবে ঘেমে গেছিলাম তো সেই কারণে। তো আজকে মা একটা মিষ্টি বানাবে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যেটাকে খেজুর মিষ্টি বলা হয় সেটা। চলো দেখাই মা আজকে কী কী রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবার এখন দেখা হচ্ছে। সেই তখন খেয়েছিলাম, সেই সময় দেখা হয়েছিল, তারপরে তো আর দেখা হয়নি। দিয়ে কী খেয়েছিলাম সেটাও দেখানো হয়েছিল না, কারণ ফোনটা চার্জে বসে দিয়েছিলাম তো সেই কারণে। আর খেয়েছিলাম মোচা, ভাত আর শাক, এইটা রান্না করা হয়েছিল। আর একটু আগে সামান্য একটু শুয়েছি কি হনুমানে, প্রচুর পরিমাণে হনুমান এসেছিলো, সকালেও এসেছিলো, তাড়ানোর পরে। এখনও হয়তো শব্দ শুনতে পারবা, চিচি করে বেড়াচ্ছে। দিয়ে হনুমানগুলো, তুলসী গাছগুলো সেই একদম মানে মাথা শুদ্ধ ছিঁড়ে মিড়ে একাকার করে ফেলে ফেলেছে। ওই দিকে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো। আর
কি বলবো, সেই অনেক বড় বড় হনুমান আর অনেকক্ষণ তাড়াচ্ছে আর খাই খাই করতে করতে এইদিকে তেড়ে আসছে। যে মা আর আমি মিলে তাড়ালাম, এখন মা এই রান্না করে। তো চলো তোমাদের সাথে আবার ওইদিকে যখন যাবো তখন দেখাবো, ঠিক আছে? তো হনুমানের ভয়ে দেখো কুকুরটা দৌড়াতে দৌড়াতে এইদিকে আসছে, আমি তাড়াহুড়ো করে ভিতরে চলে এসেছি। আর হনুমান এদিক দিয়ে ওদিক দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার করছে, একবার সামনে বাইরে এইদিকে এদের পিছনে হাঁপিয়ে গিয়েছি। দিয়ে একটু চা বানাচ্ছিলাম, মা বানাচ্ছিল আর কি খাবো, দিয়ে মিষ্টি বানাবে আজকে বলছিলাম না, তো এটা সেটা বানাচ্ছে আর কি। তো এই দেখো বন্ধুরা, এখন যাব একটু ওই দিকে স্কুটি নিয়ে, আমি আর মা একটু দরকার আছে, ফোনটা একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণে। তো কোথায় যাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা বলার পরে আবারও হনুমান এসেছিল। ওরে বাবা, তো ওই জায়গাটা তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ভিতরে লাফিয়ে দৌড়ে চলে এসেছি। আর আবার আর একটা হনুমান এসেছে গ গ করতে করতে, আর নানান মিউজিক করছে। সেই সময় তো আরও ডেঞ্জার ডেঞ্জার এসেছিলো, তখন তো এমনি খতরনাক এসেছিলো, তারপরে আবার ডেঞ্জার এসেছিলো। ভাবছিলাম ভিডিও করবো কি করবো না, আগে তাড়াবো। দিয়ে আমি দেখছিলাম যে স্কুলে ছুটি হয়েছিল, বাচ্চারা যাচ্ছে, ওরে বাবা রে মা রে করতে করতে দৌড়িছে। আর দিয়ে এখন হনুমানটা ওই পাঁচিলের মাথার উপর বসে আছে, আমি আবার ভিতরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এক জায়গায় যাবো, দিয়ে ওখানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলে এসছে, ওরকম সেরকম ভিডিও করা হয়নি, কারণ ফোনটা তো দিয়েছিলাম সেই কারণে। তো স্কুটি এই জায়গাটা রাখার পরে দেখছি এখানে অনেক সবজি হাট মাঠ বসেছে, আজকে সোমবার। দিয়ে এই যে দেখছিলাম, আর ওইদিকে একটা বাঁশের ব্রিজ আছে, সেইটাও দেখতে গিয়েছিলাম। দিয়ে একটুখানি গিয়েছিলাম, ভিডিও করেছি। আর এদিকে মানে পাড়াটা আছে, আর নদীর পার করেই এই বাজারটা। কিছুই নিয়ে শীত সিঙ্গাড়া আর ফুচকা নিয়েছি, এই দেখো কাঠের ব্রিজ, সেই মাছ দিয়েই গেছিলাম, আর এই এটাই যাচ্ছি। এটার ওপর উঠলে হেভি ভয় লাগে, আমি ভাবি বাসটা কী করে ওইটাই মানে জলে পচে যায় না বা নড়ে না। এর ওপর দিয়ে অটো নিয়ে যায়, অটো সেই খটর মটর করে শব্দ হয়, বাবারে শুনলেই ভয় লাগে। এই নদীর নাম হচ্ছে চুন্নি নদী, এটা বাংলাদেশ হয়ে এইদিকে এসছে। কয়টা ফুচকা নিয়েছিলাম আর এই যে আইসক্রিম খেয়েছিলাম। এই দেখো চলে এসছে, এখন বাজে 6টা। তো মা সন্ধ্যা দিলে হাত পা ধুয়ে এসে চেঞ্জ টেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। তো ওখানে আজকে হাট বার ছিল সোমবার, তো আমরা তো জানতাম না, দেখলাম বেশ অনেক কিছুই বসেছে। সেরকম কিছু নেওয়ার দরকার ছিল না, কারণ সেদিনতে গিয়েছিলাম শনিবার গিয়েছিলাম, দেখতেই পেরেছিলে, সেই কারণে এমনি খাওয়ার জিনিস কিছু নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই, আর আজকের মতো ভিডিও এইটুকু, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? এটাই সিঙ্গাড়া আছে, আর এটাই জল আছে, আর এটাই ফুচকা আছে, এই যে এটাই নিয়ে এসেছি।